হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা বেশ কিছুদিন আগের আমাদের ভাগ্নির অন্নপ্রাশনে। তো দেখতে পাচ্ছো, রেডি হয়ে আমি এখন বেরিয়ে পড়েছি ননদের বাড়ি যাওয়ার জন্য। তো শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো কি কি হয় অন্নপ্রাশনে। আমরা এখন পৌঁছালাম, আর এসে দেখি আমাদের গোসাই দাদু রান্না করতে বসে গেছে, আর এদিকে ডেকোরেশনও কমপ্লিট। আর এখন আমাদের ভাগ্নিকে স্নান করানো হবে, তো তার জন্যই একটু রেডি করা হচ্ছে, কিন্তু ভাগ্নি ঘুমিয়ে গেছে। ঘুম থেকে তুলে স্নান করানো হলো, আর দেখতে পাচ্ছো খুব মজা করে স্নান করছে। স্নান করানোর পরে আবার ঘুমিয়ে গেছে, সেই ফাঁকে আমরা সবাই ঘরে গল্প করে সময় কাটাচ্ছিলাম। অন্যদিকে ঘরে দরজা দিয়ে গোসাই দাদু ভোগ নিবেদন করছিলেন, আর বাইরে সবাই মিলে কীর্তন করছিল। একদিকে ভোগ নিবেদন হয়ে কীর্তন শেষ হলো, আর অন্যদিকে ভাগ্নিকে রেডি করানো হচ্ছে। গোসাই দাদু এখন ভাগ্নির মুখে প্রসাদ দেবে, সেই জন্য তো তোমরা দেখতে থাকো বাকিটা। গোসাই দাদুর পরে এবার ভাগ্নির মামা মানে তোমাদের দাদা ভাই ভাগ্নির মুখে প্রসাদ তুলে দেবে, তো সেই জন্যই বাইরে এখানে বসানো হয়েছে। এখানে ভাগ্নিকে প্রসাদ খাওয়ানো হলো, আর মামার তরফ থেকে গিফট দেওয়া হলো। এরপর আমরা এখানে অনেক ছবি তুলেছি, আর সবার সাথে অনেক অনেক ছবি তোলা হয়েছে।
এরপরে আমরা খেতে বসে পড়েছি, আর খেয়ে দিয়ে বেশি দেরি করিনি বাড়ি চলে এসেছি, কারণ বুঝতেই পারছো ছোট বাচ্চা আছে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।